আমরা আজকেও আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তি দিনে আছেন। আমরা ওনার সাথে কথা বলবো এবং জানতে চেষ্টা করব যে এখানকার চিকিৎসা সেবা এবং এখানকার যে পরিবেশ সে সম্পর্কে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কুমিল্লা দাউদকান্দি থেকে। কুমিল্লা দাউদকান্দি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? কোন সমস্যা নিয়ে এখানে ভর্তি আছেন বা চিকিৎসা নিতে আসছেন? মূলত আমার সমস্যা ছিল কোমরে ব্যথা হতো, কোমর থেকে পায়ে বাম পায়ে ব্যথা হতো। আমি গত 4-5 বছর যাবত আমার এই ব্যথাটা ছিল। গত বছর 1-1.5 বছর হবে আমি চিকিৎসা নিয়েছিলাম বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল। আচ্ছা। থেকে ওখানে আমার একটা পিএলআইডির অপারেশন হয়েছিলাম, তখন আমার কোনো ইয়ে হয় নাই, ব্যথা কমে নেই। অপারেশনটা হয়েছে, কোনো ব্যথা কমে নেই। তো ব্যথা না হওয়াতে এখানে আবার আসছি ডিপিআরসি হসপিটালে। দেখলাম ওনাদের ইউটিউবে দেখে এখানে আসছি ফিজিওথেরাপি নেওয়ার জন্য। আজকে প্রায় 19-20 দিন যাবৎ আমি এখানে আসি। আমার মোটামুটি এখন আল্লাহ দিলে সুস্থ দিকে, ব্যথা কমছে। আচ্ছা, কতদিন যাবৎ ভর্তি আছেন বললেন? 20 দিন যাবৎ। 20 দিন যাবৎ। আর আপনার সমস্যাটা ছিল কতদিনের, মানে এই যে প্রবলেমটা? আমার এই সমস্যাটা ছিল গত 4-5 বছর যাবৎ। 4-5 বছর। আচ্ছা, আপনি কোন ডাক্তারের আন্ডারে এখানে চিকিৎসাধীন আছেন, নাম বলতে পারবেন? আমি এখানে আছি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। শফিউল্লাহ প্রধান। ওনার যে ঠিকানাটা, এই ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা আমি আসলে গত 1 বছর আগে আমি যখন সাউথ আফ্রিকাতে চলে যাই, ওখানে আমি যাওয়ার পর ইউটিউবের মাধ্যমে ওনার অ্যাড্রেসটা পাই। ওনার লাইভ দেখি, বিভিন্ন প্রোগ্রাম দেখি। দেখার পর আমি সিদ্ধান্ত নিই যে আমি দেশে গেলে চিকিৎসা ওনার মাধ্যমে হব। আচ্ছা, আপনি কি প্রবাসী? জি, আমি প্রবাসী। মানে এখনো কি আপনি বাইরেই আছেন? না, আমি এখনো বাইরেই আছি। আচ্ছা, আফ্রিকাতে থাকি। আচ্ছা, এইখানে আপনাকে আপনি যে চিকিৎসাটা পেয়েছেন তাতে আপনি কতটুকু সন্তুষ্ট বা আপনার এখন কি অবস্থা? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেকটা সন্তুষ্ট। এখন আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে অনেকটা সুস্থ। আচ্ছা, এখানকার যে স্টাফ, নার্স, ম্যানেজমেন্ট ছিল বা ডিউটি ডক্টর, এরা কি সর্বক্ষণিক আপনাকে দেখাশোনা করেছে কিনা বা চিকিৎসা ঠিকঠাক মতো দিয়েছে কিনা? হ্যাঁ, এখানের পরিবেশ, নার্স, ডক্টর, স্টাফ যারা আছে, হ্যাঁ, ওদের আচার ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটাই ভালো। আমার কাছে ভালো লাগছে, মানে সব দিক দিয়েই ঠিক আছে। আচ্ছা, এখানকার খাবারের সম্পর্কে যদি একটু বলতেন। খাবারের সম্পর্কে বলতে গেলে তো খাবারের মানসম্মত অনেকটাই অনেক ভালো লাগছে আমার কাছে, খাবারের মানসম্মত। আচ্ছা, আপনার যে সমস্যাটা, এই সমস্যার মতো আরও অনেক রোগী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আছে যারা আসলে সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছেন না, মানে তারা জানেন না যে আসলে কোথায় গেলে আমরা সঠিক ট্রিটমেন্ট পাবো। তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মতামত থাকে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এখানে যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন অন্যান্য জায়গায় চিকিৎসা নেওয়ার জন্য, যদি আপনারা ইউটিউবের মাধ্যমে ডিপিআরসি হসপিটালের ঠিকানা, অ্যাড্রেস জেনে থাকেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের মাধ্যমে যদি আপনারা চিকিৎসা নেন, আশা করি ইনশাল্লাহ আপনারা আল্লাহ যত সুস্থ হবেন এখানে ডিপিআরসি হসপিটালে আসলে। আচ্ছা, আপনার এই ভিডিওর মাধ্যমে ডক্টর শফিউল্লাহ প্রধান অথবা ডিপিআরসি হসপিটালের সম্বন্ধে যদি আপনার কোনো অভিব্যক্তি থাকে। না, অভিব্যক্তি বলতে আমার এখানে কোনো কিছু নাই, অভিব্যক্তি নাই, মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে বিটি টু ট্রেসের সাথে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। জি, আসসালামু আলাইকুম।